আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরো একটি নতুন ক্লাস শুরু করেছি। আর আজকের ক্লাসে থাকছে কলকলার হরফ, অর্থাৎ কোরআন পড়ার সময় আমরা কলকলার হরফ উচ্চারণ করে থাকি। এই কলকলার হরফগুলো কোরআন পড়ার সময় কিভাবে বলবো, সেইগুলি আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তাহলে চলুন কলকলার হরফগুলো আমরা উদাহরণসহ জেনে নিই এবং এইটা কি অর্থে আসে তাও জেনে নিই। কলকলা, এটা হচ্ছে আরবি শব্দ, এর উচ্চারণ হচ্ছে কলকলা। আর কলকলা এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করা, অর্থাৎ কলকলার হরফগুলো প্রতিধ্বনি সৃষ্টি করে। প্রতিধ্বনি মানে আপনি একটা হরফ যখন উচ্চারণ করবেন, পরের হরফে আপনার কণ্ঠস্বরটা পড়ার পর যখন এটা প্রতিধ্বনি হবে, সেটাই হচ্ছে কলকলার হরফ। তাহলে কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করা। আর প্রতিধ্বনি কখন সৃষ্টি হবে? কলকলার পাঁচ হরফ, এই পাঁচটি হরফ যখন আপনি পাবেন পড়ার সময়, তখনই কলকলার সৃষ্টি হবে। অর্থাৎ এই পাঁচটি হরফের উপর আবার সাকিন বা সুকুন হতে হবে। তাহলে কলকলার পাঁচ হরফ বা ত, কফ, দাল। আর যখন জিম হয়, উহার উপর সাকিন হলে কলকলিয়ে পড়তে হয়। কলকলার পাঁচ হরফ বা কলকলার পাঁচ অক্ষর বা ত, কফ, দাল আর যখন জিম হয়, উহার উপর সাকিন হলে কলকলিয়ে পড়তে হয়। আবারও বলছি, কলকলার পাঁচ হরফ বা পাঁচ বর্ণ বা ত, কফ, দাল আর যখন জিম হয়, উহার উপর সাকিন বা সুকুন হলে কলকলিয়ে পড়তে হয়। তাহলে এই বা, ত, কফ, দাল আর জিম, এই পাঁচটি হরফ যখন আপনি পাবেন এবং এইটার উপর সাকিন বা সুকুন থাকবে, তখন এটা প্রতিধ্বনি সৃষ্টি করবে, অর্থাৎ কলকলিয়ে পড়তে হবে। এখানে কতগুলো উদাহরণ লিখেছি, তা পড়লেই আমরা বুঝে যাব। হামজা বা জবর, আব, আব, তাহলে বায়ের উপর সাকিন আছে, প্রতিধ্বনি সৃষ্টি করছে। হামজা বা জবর, আব, বায়ের উপর সাকিন, বা সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা, জিম, জবর, আজ, তাহলে জিমের উপর সাকিন, জিম সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। কফ বা জবর, কব, কাব হবে না, কফ বা জবর, কব, বা সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। ইয়া, দাল, পেশ, ইয়োদো, দাল সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। বা, ত, জবর, বা, ত, শিন, জবর, শা, বা, ত, শা, ত সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। তাজ, রি, তাজ, রি, জিম সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। আব, ওয়া, বা, আব, বা সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। তাহলে দাল সাকিন, বা সাকিন, জিম সাকিন, বা সাকিন, বা সাকিন, জিম সাকিন, ত সাকিন, এগুলো হচ্ছে কলকলার হরফ। এগুলোর উপর সাকিন এসছে, এজন্য কলকলা বা প্রতিধ্বনি সৃষ্টি করবে। ইয়োদো, কব, আজ, আব, আব, তাজ, বাত, তাহলে এইরকম প্রতিধ্বনি সৃষ্টি করবে। এটা ইয়োদ হবে না, ইয়োদো হবে, কব হবে না, কব হবে, আজ হবে না, আজ হবে, আব হবে না, আব হবে, আব হবে না, আব হবে, তাজ হবে না, তাজ হবে, বাত হবে না, বাত হবে। তাহলে এভাবে প্রতিধ্বনি সৃষ্টি করবে। এই ছয়টি হরফ যখন পাবেন এবং এগুলোর উপর যখন সাকিন বা সুকুন পাবেন, সাকিন হচ্ছে এই চিহ্নটা, তখনই এটা প্রতিধ্বনি সৃষ্টি করবে। আগের বর্ণটা পরের বর্ণকে তাৎক্ষণিকভাবে ধরে ফেলে এবং প্রতিধ্বনি সৃষ্টি করবে। এটাই হচ্ছে কলকলার হরফ। কোরআন পড়তে গেলে এই ছয়টি হরফ বা বর্ণ যখন পাবেন এবং এর উপর যখন সাকিন পাবেন, তখন কলকলিয়ে পড়বেন। এভাবে আমরা কলকলার পাঁচটি হরফ উদাহরণসহ অর্থসহ জেনে গিয়েছি। তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।